মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সজনে শাক বেছে নিয়েছি। সজনে শাক বাছতে বাছতে আমি টিফিন করছি, লুচি আর বেগুন ভাজা, আর পাশে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে। এরপর আমি আমার জন্য তেল ছাড়া চিকেন বানিয়ে নেব। তো তেল ছাড়া চিকেনটা খেতে খুব সুস্বাদু, আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তারপরে আমি হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে লঙ্কা আর রসুন আমি পুড়িয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। আদা এগুলো এমনভাবে থেতে হবে যাতে এটা পুরো মিহি না হয়। তার সঙ্গে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব পাতিলেবু দিয়ে। এর উপরে অল্প আমি ঘি দিয়ে দেবো। এরপর বাড়ির সবার জন্য আমি চিকেন কষা করে দেবো, চিকেন কষা আর ভাত। যদি এই মিনি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে।